নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আপনাদের চ্যানেল এক্সাম রেডি ইন টাইম। আমি এখানে আরএস আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিচিউডটা করাচ্ছিলাম। এটা 5 নম্বর চ্যাপ্টার চলছিল, স্কোয়ার রুট কিউব রুটে। অলরেডি 3টে ভিডিও হয়ে গেছে, অবশ্যই ওটা দেখে নেবেন, নাহলে খুব অসুবিধায় পড়ে যাবেন। আর যদি কোনো অঙ্ক বুঝতে আপনাদের হয়ে থাকে, তাহলে আমি নিচে টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিয়েছি এক্সাম রেডি ইন টাইম বলে, সেখানে জয়েন করে নিয়ে, চ্যানেলও রয়েছে প্লাস গ্রুপও রয়েছে, দুটোতেই জয়েন করে নেবেন, দিয়ে আমার সাথে আপনারা ডাইরেক্ট কথাও বলতে পারেন। চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন 34টা কী বলছে। এই একটা অঙ্ক দিয়েছে, এক্স এর মান বের করতে হবে। তো এটা করার জন্য আমরা কি করব, সর্বপ্রথম এটাকে কাটাকুটি করে দেবো। যদি আমরা কাটাকুটি করি তাহলে কি হবে, এটাকে দিয়ে এটা যদি কাটি তাহলে 4 × 7 = 28, 4 × 4 = 32, তাহলে কত হচ্ছে 718। 3 দিয়ে গুণ করলে, আর এটাকে আমি এরপরে নিয়ে চলে আসলে, যেহেতু এটা ইজ ইকুয়াল টু সাইন, এবারে প্লাস রয়েছে, এবারে আসলে অবশ্যই মাইনাস হবে। এগুলো সব আপনাদের প্রথম থেকে বোঝানো রয়েছে, যারা আপনাদের যদি কেউ অঙ্কতে খুবই উইক হয়ে থাকেন বা সব নিয়ম ভুলে থাকেন, তাহলে অবশ্যই প্রথম থেকে ভিডিওগুলো দেখতে থাকুন। শুধু এর নয়, এর আগে নাম্বার সিরিজ বা আরো যেগুলো রয়েছে সেগুলো দেখুন, তাহলে আপনাদের প্রবলেমগুলো থাকবে না। যদি বিয়োগ করি, আচ্ছা এখানে একটু ভুল লিখে দিয়েছি, এটা 6 ছিল, তাহলে এখানে যদি বিয়োগ দিই তাহলে এখানে হবে আমার 8। 7 দিয়ে কাটুন, 7 × 4 = 28, 7 × 7, 7 × 4 = 28, 4 দিকে আছে 4 × 2 = 8, 4 × 6 = 24, তাহলে রুট এক্স ইজ ইকুয়াল টু কত, 26। এই তাহলে আমি এপারে স্কোয়ার করে দেবো, রুট তোলার জন্য এপারে স্কোয়ার করব, তাহলে হবে এক্স, এটা হবে 676। তাহলে রুট 6 এর ইয়ে কত, 676। আপনাদের 32 পর্যন্ত মুখস্থ রাখতে বলেছি, অবশ্যই মুখস্থ রাখবেন। আর এটা কি করে হলো, এই ধরনের অঙ্ক আমি আগে অনেকবার দেখিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। রুট এক্স এর পাওয়ার কত হবে, রুট তুললে হাফ, আর এর বাইরে কত আছে, স্কোয়ার, তাহলে এর কি হবে, এর পাওয়ারটা কি হবে, তখন গুণ হয়ে যাবে, তা কেটে গেলে x^1, x^1 মান সবসময় এক্স হয়, তো এই জন্য আমি এইভাবে করেছি। নেক্সট 35টা দেখুন, এই অঙ্কটা মুখোমুখি হয়ে যাওয়া উচিত। কেন বলছি দেখুন, যদি রুট তুলি, উপরে তো আপনার রুট এক্স থেকে যাবে, আর নিচে রুট তুললে 13, উপরে কত, 54, আর এখানে 39, 3 × 3 = 39, 3 × 3 = 24, তাহলে 18। তাহলে এক্সটাকে, এক্স রুট রয়েছে, যদি আমি এক্স করি তাহলে 18² কত, 324। তাহলে 18² কত হচ্ছে, 324। নেক্সট অঙ্কটা দেখুন, একই ধরনের অঙ্ক কিন্তু, এটা আপনারা কি করতে পারেন, এটা প্রথমে রুট তুলতে পারেন, হ্যাঁ এখানে রুট এক্স লিখতে পারেন, এখানে রুট তুলে 1, এখানে 0.02, এরপর গুণ করে তারপরে স্কোয়ার করতে পারেন, কিন্তু আমি এইভাবে করব না। এটা আমার সুবিধা কি হবে দেখুন, ভালো করে বুঝুন, যদি যেহেতু এটা ভাগ আর গুণ, এটা যেহেতু ভাগ রয়েছে, তাহলে আমার এর যদি স্কোয়ার রুট তুলি তাহলে এটা কি হবে, শুধু এক্স, আর এটা হয়ে যাবে আমার 4, 4, 1, আর এপারটা আমার কি হয়ে যাচ্ছে, তাহলে পয়েন্টের পর ছিল কটা, আমি যেহেতু এপারটা স্কোয়ার, পুরোটাকে যদি আমি স্কোয়ার করি, এপারটা পুরো স্কোয়ার করতে হবে, এপারটা পুরো স্কোয়ার করি তাহলে কি হবে, এক পয়েন্টের পর আরো 2টো ঘর ছিল, 4টে ঘর হয়ে যাবে, আর 2 × 2 = 4। এবার আপনি এর সাথে গুণ করুন, তাহলে আপনার উত্তর বেরিয়ে যাবে, তাহলে কত হচ্ছে আমার, 4 × 4, হ্যাঁ 4 × 4 = 16, হাতে 1, 4 × 4 = 16, 1 = 17, কটার পরে, পয়েন্টের পরে কটা ঘটছিল, 4টে। একেবারে ইজি অঙ্ক, দেখে নিন, ভালো করে বুঝে নিন। আপনাদের অঙ্ক দেখে আপনাদের মাথায় আনতে হবে যে কিভাবে করব, তার জন্য কি চাই না, বাড়িতে প্র্যাকটিসটা খুব বেশি করে চাই, পার ডে 1 ঘন্টা করে যদি ম্যাথস প্র্যাকটিস করতে পারেন তাহলে এই ধরনের অঙ্ক আটকাবে না। আর আমার অঙ্ক যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যদি উপকার এসে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন নতুন এসে থাকলে, এবং বেল আইকনটা চেপে দিন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা পেতে পারেন। এবং অবশ্যই মনে করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে যদি আপনাদের উপকারটা আসে তাহলে সেলফিশ হবে না, ওনারাও যাতে এই উপকারটি পেয়ে থাকে। আর একই অঙ্ক যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আপনারা যদি কমেন্ট করে নিন,
তো সেই অঙ্কগুলো আমি আবার ডবল করে বুঝিয়ে দিই। তো এতে আপনাদেরই উপকার হচ্ছে এবং এই চ্যানেলটা আপনারাই পারবেন সাকসেসে পৌঁছে দিতে। তাই আপনাদের কাছে আশা করব যে আপনি যেরকম আপনাদের হেল্প করছে সেরকম আপনিও আমাকে এই হেল্পটা করবেন। এবার 37টা দেখো কি রয়েছে, একটা ফুল রুট রয়েছে 1.9 1.96, এখানে 0.2। তো স্কোয়ার তোলার জন্য আমি কী করছি, এই সরি রুট তোলার জন্য বোথ সাইডে স্কোয়ার দিয়ে দিচ্ছি। তাহলে এটা আমার কত থাকবে, নিচে এক্স আর এটা হয়ে যাবে আমার 0.04। এবার দেখুন পয়েন্ট যদি তুলি তাহলে নিচে কত হবে, 4টে 0, আর এপারে পয়েন্ট তুলে কত হবে, 2টে 0। 2টে 0 2টে 0 কেটে দিলাম, 4কে দিয়ে একে কাটছি, কত হচ্ছে দেখুন, 4 4 16, 4টে 32, 4 9 36। তাহলে আমার পড়ে থাকছে কি 49/100 × x, এটা কেটে দিয়েছিলাম 1। যদি ক্রস গুণ করি তাহলে এক্সটা আমার এখানে চলে আসবে, এখানে তাহলে আমার কত হচ্ছে 49/100। তাহলে আমার কি হবে পয়েন্ট, একের জন্য পয়েন্ট, পয়েন্টের পর কটা ঘর, দুটো, দেখুন 49 = x। তাহলে আমার উত্তর বেরিয়ে গেল এক্স এর উত্তর কত, 0.49। এবার 39 এটা দেখুন মুখে মুখে করার অঙ্ক, কেন বলছি দেখুন, এটা স্কোয়ার তোলার, এটাকে রুট তোলার জন্য প্রথমে স্কোয়ার করতে হবে, এটা যদি স্কোয়ার করি এপারেও স্কোয়ার করতে হবে, নিউজ গোল্ড চিহ্ন দুপাশে যা থাকে দুটোই মধ্যে করতে হয়। তাই এটা 13 স্কোয়ার হয়ে যাবে 1.69, আর এখানে 169 কেটে যাবে, কিন্তু পয়েন্টে কি হবে না, এপারে হবে 1000 আর এপারে হয়ে যাবে আমার তখন 100, 2টে 0 কেটে গিয়ে সরি 4100 পড়ে থাকবে। দেখুন মুখে মুখে তাহলে করে জিনিসটা করে দিচ্ছি, এখানে একটা শূন্য ছিল কেটে গেল 169 169 কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে আমার, এপারে 1 আর এপারে x/100 = 1, এটা এখানে চলে আসলে 100টা ওখানে চলে যাবে, তাহলে আমার অ্যান্সার কত বেরিয়ে যাচ্ছে, এক্স এর মান কত, 100। নেক্সট 39 এর অঙ্কটা দেখুন, এটা কিন্তু একসাথে রুট নেই, দেখুন রুটটা কিন্তু ভাঙা রয়েছে, যখন রুট ভাঙা থাকবে তখন আলাদা আলাদা করা যায়। তাহলে আমাকে কিসের মান, এক্স এর মান বের করতে বলেছে, হ্যাঁ এক্স এর মান বের করতে বলেছে। তো এখানে 1369, যদি না মনে থাকে দেখবেন আপনাদের স্কোয়ার কিউব রুট বের করার সোজা একটা নিয়ম শেখানো রয়েছে। তো লাস্টে 2টো সংখ্যা নেব এবং এটা দেখবো কার, 3 3 9 আর 7 7 49, মানে এদের দুজনের শেষে স্কোয়ার করলে আমার 9 আসে, আর এটা কি 3 স্কোয়ার আর 4 স্কোয়ারের মাঝে, এখানে আমার 13 হচ্ছে। আমার সবসময় স্কোয়ারের যার মাঝে হবে তার নিচেরটাকে নিই, এবার 3 না 7 নেবো কোনটা নেবো, তার জন্য আমাকে কি করতে হবে দেখতে হবে কার কাছে, আমি দেখছি 16-র কাছে, তাহলে হয়ে যাবে 37। তাহলে আমি স্কোয়ার রুট কত পেয়ে গেলাম, 37 প্লাস এখানে কত রয়েছে পয়েন্ট, x = 37.25, এই 37 এপারে আনলে কি হবে -37, আমার বিয়োগ করলে কি পড়ে থাকছে 0.25। তাহলে এপারেও স্কোয়ার করবো, এপারেও স্কোয়ার করতে হবে রুট তুলতে গেলে, এখানে কত পড়ে থাকবে 0.615 প্লাস x = এখানে পড়ে যাচ্ছে 625, 6.25। কেন করলাম, কারণ পয়েন্টের পর 2টো ঘর ছিল, এখানে 4টে ঘর আনতে হবে। তো এদের দুজনে যদি বিয়োগ করি, সরি এখানে পয়েন্টটা হবে, এটা পয়েন্ট নিয়ে গেলে তো বিয়োগ হবে, তাহলে আমার কত পড়ে থাকবে 0.0010, আর পয়েন্ট তুলে দিলে নিচে হয়ে যাবে আমার 100 1000, এই 0টা আমার লাগবে না। তাহলে আমি যখন পয়েন্ট তুলছি উপরে কি থাকছে 100 আর নিচে আমার পড়ে থাকছে 1000, কিন্তু এখানে উত্তরটা কি 1 এর 100, এখানে উত্তরটা আমার কিভাবে রয়েছে 10⁻³ হবে, কেন মাইনাস হলে কি হয় সেটা নিচে থাকে, দেখ যদি এরকম থাকে 2⁻² তাহলে কিন্তু এটা অ্যাকচুয়ালি এই হয়,
যেখানে আমার আমি এটা উল্টো করে লিখতে পারি, তার মানে এটা কি থাকবে 1000টা নিচে। তাই এক্স এর মান কত? 10⁻³। নেক্সট 40 অঙ্কটা দেখুন কি আছে, এক্স মাইনাস ওয়ান আর ওয়াই প্লাস টু, এর হোল রুট ইজ ইকুয়াল টু 7। তো রুট তোলার জন্য আমি এটা কি করবো, স্কোয়ার, এটাকেও কি করবো স্কোয়ার, একেবারে মুখে মুখে অঙ্ক। কিন্তু এটা ভালো করে যদি লক্ষ্য করেন, এক্স আর ওয়াই আমার মান বের করতে পারছি, এটা স্কোয়ার তুলে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু 7×7 পড়ে থাকবে। উৎপাদকের বিশ্লেষণের নিয়ম অনুযায়ী যদি আমরা এগুলোকে করে থাকি কত হচ্ছে আমার 7×7, তাহলে আমি একটার মান কি ধরতে পারি, এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 7 আর ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু 7। তা এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 7 আমি ধরতে পারি, আর কি ধরতে পারি ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু 7। তো এই মাইনাস ওয়ানটা এপারে যদি নিয়ে আসি কি হবে, প্লাস ওয়ান, তখন আমার এক্স এর মান কি হয়ে যাচ্ছে 8, আর এই মাই প্লাস টুটা এপারে নিয়ে আসলে মাইনাস টু, তাহলে ওয়াই এর মান হয়ে যাচ্ছে 5। এই হয়ে যাচ্ছে আমার উত্তর। তাহলে এগুলো এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি পেন খাতা ছাড়াই করা উচিত। যখনই এই ধরনের অঙ্ক দেখছেন তখন সোজাসুজি কি করবেন, এপার রুট যদি থাকে এপার একটা সংখ্যা, এই সংখ্যার সাথে একবার একে বিয়োগ করবেন, এই সংখ্যার সাথে একবার একে করে দেবেন, মানে এই মাইনাস ওয়ানটা পরে কি প্লাস ওয়ান মানে 8, আর ওয়াইটা প্লাস টু ছিল ওপারে গিয়ে হয়ে যাবে মাইনাস টু মানে 5। একেবারে সোজা অঙ্ক মুখে মুখে 5 সেকেন্ড তো অ্যাকচুয়ালি লাগার কথা নয়। যদি আপনাদের এই সমস্ত অঙ্ক করতে গিয়ে তাও টাইম বেশি লাগছে, তাহলে কিন্তু আপনাদের অঙ্কের পিছনে এখনো অনেক এফোর্ট দিতে হবে। নেক্সট 41টা দেখুন, রয়েছে 0.04 × 0.4 × a, এর রুট ইজ ইকুয়াল টু 0.004 × 0.4 × √b, এ বাই বি এর মান জানতে চেয়েছে। সে একই নিয়ম রুট তোলার জন্য করে দিলাম, এটা কি হয়ে যাবে আমার, যা আছে তাই থাকবে, শুধু রুটটা উঠে যাবে, আর এরপর আমার কি হবে, ডবল হয়ে যাবে, তিনটা ছিল 6টা হয়ে যাবে, আর এটা একটা ছিল 2টো হয়ে যাবে, আর এটা বি হয়ে যাবে। এবার কি করব, এবার সোজাসুজি দেখুন পয়েন্টের পর এর কটা ঘর, পয়েন্টের পরে 2টো আর একটা 3টে, আর এর পয়েন্টের পর এখানে 6টা আর এখানে 2টো 8টা, তাহলে 8টা 6টা থেকে এখানে টোটাল 8টা 0 থেকে -3 করে দিন, তাহলে 5 পড়া থাকবে। না বুঝতে পারলে দেখে নিন, এই পয়েন্ট তুলছে এই পয়েন্ট তুলছে, তাহলে এর জন্য 2টো আর এর জন্য 1টা, আর এখানে যদি পয়েন্ট তুলি তাহলে কটা হবে, এরপরে 6টা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আর পয়েন্টের জন্য আরও 2টো। হ্যাঁ, এবার আমি কি বলছি দেখুন, এই 1 2 3, এই 1 2 3, তার মানে কটা শূন্য পড়া থাকবে, 5টা। দেখুন বুঝতে পারছেন এগুলো মুখে মুখে কিভাবে আমরা করব, এখানে 4 4 কত 16, 16 আমি কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকছে, এ আই পারে থাকছে আমার 16 বি বাই 1 2 3 4 5, বিটা যদি এরপরে চলে আসে এ বাই বি, এখানে কত হবে 16 × 10⁻⁵, 10⁻⁵। আগের অঙ্কটাই দেখালাম আপনাদের যে কেন মাইনাস হচ্ছে, কেন ওখানে আমরা প্লাসটা লিখি, তো মাইনাস মানে এটাই যে নিচে রয়েছে, মানে কটা শূন্য না 5টা। তাহলে আপনারা যদি এইভাবে একে এটাকে ভেঙে নেন, আর এখানে দেখতেই পাচ্ছেন যে 4 4 16, তাহলে মুখে মুখে হয়ে যাবে আবার সে একই অঙ্ক, এ বাই বি হবে 16টা পড়ে যাবে, আর এখানে যে আপনার 10,000 টাকা পড়ে রয়েছে সেটা আমার উপরে চলে যাবে, সেটা হয়ে যাবে 10⁻⁵ হয়ে যাবে। 42টা দেখুন কি বলেছে, এটাও মুখে মুখে অঙ্ক একেবারে সোজা, যদি না বুঝতে পারেন তাহলে আটকাবে। কি বলছে, 3/5 অফ এ স্কোয়ার, যা বলেছে আমি তাই লিখবো, 3/5 অফ এ স্কোয়ার, কোন একটা সংখ্যার স্কোয়ারের 3/5 অংশ অফ এ সার্টেন নাম্বার ইজ 126, যদি আমি এটা করি তাহলে আমার মান কত বলবে 126.5। হোয়াট ইজ দ্য নাম্বার, এই এক্সটার মান চেয়েছে, তা এই 3/5 আমি এপারে নিয়ে চলে আসছি, এপারে এলে উল্টে যাবে 5/3 হবে, পয়েন্ট তুলে দিলাম নিচে 100, 3 দিয়ে কেটে দিন, 3 4 12, 3 2 6, আর 3 5 15, তাহলে আমার কত থাকছে এখানে 42, এখানে 5, এটাকে আরও ছোটো করে নিতে পারেন, দেখুন আমি আরও ছোটো করে নিচ্ছি 20, এটাকে ছোটো করে নিচ্ছি আবার 5 দিয়ে 5 8 40, এখানে 5 4 20 হবে, 5 8 40, 5 4 20, আর 5 1 5, তাহলে হচ্ছে আমার 800,
41 বাই 4 যদি আমি কাটি 4 দুগুণে 8 4 1 কে 4 এখানে আমার কত পড়ে থাকছে 1 তাহলে আমাকে কি নিতে হবে তার জন্য এখানে শূন্য নিয়ে নিলাম একটা করে এক্সট্রা নামানোর জন্য আবার 4 দুগুণে 4 5 20 তাহলে আমার x স্কয়ারের মান যদি এটা হয় তাহলে x করলে কি হবে এটা রুট হয়ে যাবে তো রুট তুলুন রুট তো আপনাদের তোলা শিখিয়েছি এটা আমি আগে নিচে 100 লিখে দিলাম পরে 10 লিখে দেবো সুবিধা হবে লাস্টে দুটো সংখ্যা বাদ দেবো শেষে 5 আছে 5 দিয়ে যাবে 210 দেখুন কাদের মাঝে আসছে 14 স্কয়ার কত 169 আর 15 স্কয়ার কত আপনার 225 তাহলে এর মাঝে আসছে এর মাঝে আসলে কাকে নেব প্রথমে আমি ছোটটাকে নেব আর যেহেতু এখানে 5 রয়েছে তাহলে আমার দেখার প্রয়োজন নেই ডাইরেক্ট বসিয়ে নেব তাহলে আমার কত তাহলে আমার x এর মান কত হয়ে যাচ্ছে 145 আর এখানে কি ছিল 10 100 তার জন্য 10 হয়ে যাবে 10 এর জন্য এখানে একটা পয়েন্ট হয়ে যাবে তাই आंसर কত 14.5 আমার হয়ে যাচ্ছে आंसर আশা করছি অঙ্কগুলো বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভিডিওটা আজ একটু শর্ট হলো কারণ বড় ভিডিও বানাতে গিয়ে আমার টাইম অনেক বেশি লেগে যাচ্ছে যে কারণে গ্যাপ হয়ে যাচ্ছে তা চেষ্টা করব পার ডে ভিডিও দেওয়ার যে কারণে হয়তো ভিডিওগুলো একটু শর্ট হতে পারে তা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যদি আপনি নতুন এসে থাকেন আর টেলিগ্রামে একটা লিংক দেওয়া রয়েছে যদি পারেন তাহলে ওখানে আপনারা জয়েন করে নেবেন এবং ওখানে আমাকে কোনো প্রকার কোশ্চেন থাকলে ওখানে আমাকে জানতে পারেন কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় বলতে পারেন সেই অঙ্ক আমি আবার বুঝিয়ে দেবো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য